নমস্কার, দেখছেন জবাব চাই বাংলায় বিশেষ এপিসোডে। আমি কিশলয়। মানুষ নাছর বান্দা, মানুষ রাস্তায় বসবে, মানুষ গোটা রাত্রি ধরে জাগবে, মশাল জ্বালিয়ে রাস্তায় বসে চিৎকার করে গলা থেকে রক্ত তুলে দেবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাবেন না। তিনি শুনতে পান না, কারণ তিনি 54 তলার উপর বসে থাকেন এবং তার মাথার ভিতরে, তার নিজের জগতে, তার যারা তাকে ভালো ভালো কথা বলে, তার যারা সাগরেদ, তারা হয়তো বোঝান যে সব ঠিক চলছে ম্যাডাম, সব ঠিক চলছে। আরে মানুষের গলায় রক্ত উঠে এসেছে বলে বলে উই ওয়ান্ট জাস্টিস। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আর তৃণমূল নেতারা একদিকে অভিযোগ উঠছে বারবার বিভিন্ন জায়গা থেকে, জাস্টিসের উল্টো দিকে যা যা হয় তাই তারা করছে, ইনক্লুডিং প্রতিবাদকে দমন করার চেষ্টা। কিন্তু এই প্রতিবাদ কি করে দমন করবেন? তৃণমূলের যে নেতারা বারবার হুমকি দিচ্ছেন, যে নেতারা গিয়ে প্রতিবাদীদের ওপর বারবার হামলা চালানোর চেষ্টা করেছেন, অভিযোগ উঠেছে অভিযোগ, এবং পুলিশকে বলছি আপনারা বারাসাত থেকে প্রতিবাদীদের তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু এই বেলুনগুলিকে আপনারা অ্যারেস্ট করতে পারবেন তো স্যার? বিনীত গোয়েল বাবু, বিনীত গোয়েল বাবু, এই বেলুনগুলি ডাক্তাররা ছাড়ছে কালো কালো বেলুন, এই কালো কালো বেলুনগুলি বুঝিয়ে দিচ্ছে যে কালো কালো মাথা আজ প্রশাসনের বিভিন্ন স্তরে বসে আছে, তাদের কালো কালো মাথার পর্দা ফাঁস আজকে হচ্ছে, হবে, মানুষ করবে, রাস্তায় বসে করবে, গোটা রাত ধরে করবে, গোটা রাত ধরে রাস্তায় গড়াগড়ি খেয়ে করবে, আপনাদের রক্ত চক্ষুকে ভয় পাবে না। একদিকে ছবি দেখাচ্ছি, লাইভ ছবি উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাসবিহারি এবং বিভিন্ন জায়গায়, যেখানে দেখা যাচ্ছে মানুষ মশাল জ্বালিয়ে প্রতিবাদ করছেন, মানুষ মশাল জ্বালিয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তাই আমি আবারও রিপিট করছি যদি শুনতে পান টিভির মাধ্যমে। আর এই ছবি, প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের গড়িয়াহাটে, তারা এই মোবাইল জেলে ছবি তুলছেন না, মোবাইল জেলে ছবি তুলছেন না। স্যার, যারা প্রশাসনের মাথায় বসে আছেন, পুলিশ কর্তাদের মাথায় বসে আছেন, এরা মোবাইল জেলে একটাই কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে প্রমাণ নষ্ট করা থেকে শুরু করে প্রতিবাদীদের দমন করা, আপনারা তো জাস্টিসের ঠিক উল্টোটাই করেছেন, কিন্তু এরা, এদের দেখুন, এরাই আপনাদের ভোট দিয়ে এনেছে, এরাই গিয়ে ভোটের বুথে দাঁড়ায়, এরাই গিয়ে আপনাদের কথা বলে। কিন্তু আজ এই মুহূর্তে কলেজ স্ট্রিটের ছবি, সেখান থেকে উঠে আসছে কিভাবে সাধারণ মানুষ, যারা হয়তো আপনাদের ভোট দেন, এই রিক্সা চালকরা, এই রিক্সা চালকদের রিক্সায় বসে আপনারা তো যান এদিক সেদিক, উত্তর কলকাতার প্রশাসনিক ব্যক্তি যারা থাকেন, বিভিন্ন নেতারা যারা থাকেন, এই রিক্সাওয়ালাকেও হয়তো আপনারা চেনেন, এই রিক্সা চালককেও হয়তো আপনারা চেনেন, এই রিক্সা চালক ভাইদের আমার প্রণাম। এনারা রিক্সা চালানো ছেড়ে সেই সময়টা দিয়েছে আমাদের বোনের জন্য, অভয়ার জন্য। এই রিক্সা চালকদের দেখে শিখুন প্রশাসনের মাথায় যারা বসে আছেন, আইএএস আইপিএস অফিসাররা, আইএএস আইপিএস ডিগ্রি নিয়ে বসে আছেন না, আইএএস আইপিএস ডিগ্রি দিয়েছেন তো, এই রিক্সা চালকদের থেকে শিখুন, এরা আপনাদের আইএএস আইপিএস ডিগ্রিগুলির চেয়ে 100 গুণ বেশি বোঝেন যে সামাজিক কর্তব্য কি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আরও ছবি দেখাচ্ছি, রিক্সা চালক ভাইয়েরা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। আর এই ছবি দেখুন, কুমারটুলির মৃৎশিল্পী যারা ঠাকুর গড়েন, আজ মা দুর্গার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কারণ তারই এক মেয়ে অভয়া, তার ওপর অত্যাচার হয় এবং সেই প্রমাণ নষ্ট করে প্রশাসনের ব্যক্তিরা, এবং অভিযোগ ওঠে যে পুলিশ তাদের সাহায্য করে, অভিযোগ ওঠে, অভিযোগ ওঠে, অভিযোগ ওঠে, কিন্তু আপনারা শোনেন না। আরো ছবি, এই মুহূর্তে বিচার পেতে কাটলো মাস, শাসক তুমি কাদের দাস লেখা রয়েছে এই মায়ের বুকে, এই মা প্ল্যাকার্ড নিয়ে গেছেন, বিচার পেতে কাটলো মাস, শাসক তুমি কাদের দাস, উত্তর দিন শাসক, উত্তর দিন শাসক, আজকে শাসক তুমি কাদের দাস, মানুষ জিজ্ঞেস করছে শাসক আজ উত্তর দিন, চোখে চোখ রেখে উত্তর দিতে পারবেন নাকি টিভি সুইচ অফ করছেন, নাকি টিভির চ্যানেল চেঞ্জ করছেন, শাসক টিভির চ্যানেল চেঞ্জ করবেন না। দেখুন এবার
আপনাদের যে কলা কুশলী বন্ধু বান্ধব তাদের দেখুন, আপনারা যাদেরকে ভাবেন যে তারা কেউ মুখ খুলবে না, সেই কলা কুশলীরা আজ রাস্তায় নেমেছেন, টিভি আর্টিস্টরা আজ রাস্তায় নেমেছেন, এদিকে কিন্তু মশাল জ্বলছে, দাউ দাউ করে মশাল জ্বলছে, আর আমাদের বুক জ্বলছে, আমাদের হৃদয় জ্বলছে, আমাদের মন জ্বলছে, যতক্ষণ না জাস্টিস পাওয়া যায়। আর যতক্ষণ আপনারা এইভাবে প্রতিবাদীদের ওপর দমন করবেন ততক্ষণ এই মশাল জ্বলবে। পরের ছবি আরো একবার বলতে বলবো পিসিআরকে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে সেই ছবি, দুদিকে দুটো ছবি, লাইভ ছবি, মশাল জ্বলছে দাউ দাউ করে, এবং আগের প্রতিবাদের ছবি বারবার দেখালাম, কিন্তু এই মশাল যখন জ্বলছে তার সঙ্গে সঙ্গে কার হৃদয় সবচেয়ে বেশি জ্বলছে জানেন? সবচেয়ে বেশি কার হৃদয় জ্বলছে এই মুহূর্তে জানেন? জ্বলছে অভয়ার মা বাবার। আজ রাসবিহারীতে আবারও পথে নামলেন অভয়ার মা বাবা, পথে নেমে কথা বললেন আবার। ভাবুন সেই মহিলা এবং সেই ব্যক্তির কথা যারা নিজেদের সন্তানকে এইভাবে হারিয়েছে, তারপর তাদের প্রতিবাদ করতে হচ্ছে জাস্টিস পাওয়ার জন্য, এটা কি তাদের প্রাপ্য? কি বললেন তারা স্বাস্থ্য দপ্তরে, ঘুঘুর ভাষা থেকে শুরু করে বিচার চেয়ে কি বললেন তারা, শুনুন। ছাত্রছাত্রী আছে, তাদের আমি এখন নিজের সন্তানের মতো মনে করছি, এবং যারা বয়স্ক আছেন তাদের আমার পরিবারের সদস্য মনে করছি। এই এত লোক আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমার মেয়ের এই যে অপরাধ, জঘন্য অপরাধ তার শিকার হয়েছে, তার জন্য যে সুবিধা চাচ্ছেন, তার জন্য আমি মনে অনেক সাহস পেয়েছি। আজকে আমার মনের অনেক প্রশ্ন লোকের মাঝে বলতে সাহস পাচ্ছি। আপনারা, আপনাদের বা তোমাদের যারা আমার সঙ্গে আছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন বিচারটা, আমার মেয়ে যতদিন বিচারটা না পায়, ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে। এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বিচার আমরা অত সহজে পাবো না, বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে, এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছেন, সেজন্যই আমি মনে জোর পাচ্ছি এবং আজকে সব কথা বলার সাহসও পাচ্ছি। খুব ছোট যখন, তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হবো, মা অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আর কি করে বলিদান হয়ে গেছে, একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংসভাবে চরম অত্যাচারিত হয়ে, সে যখন মামা করে কাঁদছিল সেই কান্নাটা আমার কাছে রোজ ধ্বনিত হয়, রোজ এখন আমি ভাবি কত কষ্টে, কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। অভয়ার মা প্রতিদিন কাঁদেন, প্রতিদিন কেঁদে কেঁদে বলেন তাদের বিচার চাই, প্রতিদিন তাদের সঙ্গে কাঁদে গোটা ভারতবর্ষ, প্রতিদিন কাঁদি আমরা। কিন্তু প্রশাসনের মাথায় যারা আইএএস আইপিএস ডিগ্রি ধরে বসে আছেন এবং তাদের রাজনৈতিক প্রভু যারা বসে রয়েছেন, তাদের কান্না পায় না? আপনাদের মনে হয় না ইট ইজ হাই টাইম? আপনাদের মনে হয় না যে এই মানুষগুলো যারা রাস্তায় বসে আছে, যাদেরকে আপনারা পুলিশ দিয়ে টেনে টেনে বারবার তুলছেন, তারা এখানে বসে রয়েছে মনুষ্যত্বের পক্ষে, আর আপনারা মনুষ্যত্বের বিপক্ষে কাজ করছেন? এটা আপনাদের মনে হয় না নিজেদের 14 তলার উপর বসে থেকে? যদি মনে না হয় তাহলে লজ্জা, 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 আজ লজ্জা ছাড়া কিছু নেই। প্রতিবেদন আমরা তৈরি করেছি, প্রতিদিন করি, কিন্তু আর কত প্রতিবেদন দেখাবো যে আপনাদের চোখ খুলবে, আপনাদের পেটটা গুলিয়ে উঠবে, আপনাদের মাথার ভিতর একটুখানি মনুষ্যত্ব জন্মাবে? কটা প্রতিবেদন দেখাবো, দেখুন আরো একটা প্রতিবেদন। আবারো অভয়া ধর্ষণ, খুনের এক মাস পার, এখনো বিচার চাইছে ডাক্তার পরিবার। প্রতিদিনই বিচারের দাবিতে উঠছে স্লোগান, রাজপথে প্রতিবাদের ঢেউ, জনগর্জন, ন্যায় চেয়ে ফের মানববন্ধন, আরো একটা রাত দখল।
কিন্তু হবে কবে বিচার? অভয়াকাণ্ডের শুরু থেকেই চলছে প্রমাণ লোপাট আর ধামা চাপার খেলা। জনতার আদালতে বিদ্ধ হচ্ছে মমতার পুলিশ প্রশাসন। সিবিআই ইডির তদন্তে প্রায় প্রতিদিন আসছে নতুন নতুন তথ্য। দুর্নীতির চূড়ামণি সন্দীপ ঘোষ বাহিনী। নারী নিরাপত্তার দাবিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সুর যতই চড়ছে ততই যেন শাসকের চিন্তা বাড়ছে। তাই তো কণ্ঠরোধে কখনো হুমকি শাসানি। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। 1000 টাকা ভক্তি ফান্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কত লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। কখনো খোলা রাস্তায় তৃণমূলের দাদাগিরি কাজওয়ারি। তাহলে কি অভয়ার জন্য বিচার চায় না তৃণমূলই? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সিবিআই এবং ইডির তদন্তে এরা সবাই আসবে, এবং যদি এসপিডি গ্যাং ওয়াসিপুর গ্যাংয়ের মতো এসপিডি গ্যাংয়ের যদি তদন্ত হয় তাহলে আমার তো ধারণা এই খাদ্য এবং শিক্ষার পর স্বাস্থ্য কেলেঙ্কারিরও মাথায় হাত পড়বে। এখন কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে অভিজ্ঞদের থেকে শুরু করে বিরূপাক্ষ থেকে শুরু করে তারা প্লিপ্যান্ড ওয়াইজ পরবর্তীকালে যে প্লেস অফ অকারেন্সটা ওটা যাতে সর্বনাশ করে দিতে পারে, তার জন্য মাছের বাজারের মতো হাজির হয়ে যাচ্ছে। ডিস অ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড ফলস ইনফরমেশনের জন্য এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না, কেন পিসি নেওয়া হলো না? নিজের লোক ফেঁসে যাবে এই আশঙ্কাতেই কি রাজধর্ম পালন করতে চায় না শাসক? বিচারের পথে একমাত্র বাধা মমতা প্রশাসন। রিপাবলিক বাংলা। আমি যখন এই রিপাবলিক বাংলা স্টুডিওয় দাঁড়িয়ে পাগলের মতো গলা ফাটিয়ে চেঁচাচ্ছি, আর রাস্তায় মানুষ যখন বসে গলায় রক্ত তুলে আজকে শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তখন শাসক অভিযোগ উঠছে আবারও একই কাজ করেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অভয়ার বিচার চেয়ে নৈহাটিতে মিছিল, নৈহাটিতে শান্তিপূর্ণ মিছিলে তুলকালাম, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, প্রতিবাদীদের মিছিলে হামলার অভিযোগ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নৈহাটিতে আবারও মিছিলে হামলা, শাসকের হামলা প্রতিবাদী মিছিলের ওপর, এমনটাই অভিযোগ উঠে আসছে নৈহাটিতে। যা আমরা দেখেছি মাথা ভাঙায় হামলা হয়েছিল, অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, আবারও নৈহাটিতে হামলা, আজকে আবারও হামলা। শাসক আপনি যা করেছিলেন কুচবিহারে অভিযোগ উঠেছিল, আবারও আপনি তাই করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। ভেরি নাইস, কনগ্রাচুলেশন, আপনি যা করছেন শাসক, আপনার বিরুদ্ধে যা অভিযোগ উঠছে, আপনি 14 তলায় বসে যা করছেন, এমনটা যে অভিযোগ উঠছে তা বাংলার মানুষ আজ দেখছে। কিন্তু বাংলার মানুষ রাস্তায় বসে থাকবে, রাস্তায় বসে গড়াগড়ি খাবে, এবং রাস্তায় বসে থেকে জাস্টিসের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে আওয়াজ তুলবে। আপনি এসে যদি অ্যাটাক করেন, হামলা করেন, রক্তাক্ত করেন, করুন না, দেখুন না। আপনারাই তো বলেছিলেন খেলা হোক খেলা হবে, আজ বাংলার মানুষ বলছে খেলা হোক খেলা হবে, মারো এসে মারো, আরো বেশি করে মারো, মাথা ফাটিয়ে দাও, কিন্তু আমরা রাস্তায় বসে থাকবো, আজকেও গোটা রাত রাস্তায় বসে থাকবেন তারা, এমনটাই এই মুহূর্তে খবর উঠে আসছে। আজকে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি রয়েছেন তৃণমূল সমর্থক এবং আইনজীবী, তৃণমূলকে সমর্থন করে থাকেন আইনজীবী, সৈকত গিরি রয়েছেন সিপিআই নেতা, ডক্টর সৌরভী পাল রয়েছেন চিকিৎসক, বিনোদ ঘোষাল রয়েছেন থাকবেন লেখক। আর খানিক্ষণের মধ্যে প্রথমেই ডক্টর সৌরভীর কাছে যাব। ডক্টর সৌরভী, গোটা বাংলা আজ আবারও রাস্তায়, আজ আবারও শাসকের ওপর অভিযোগ উঠলো, তারা আবারও শান্তিপূর্ণ মিছিলে হামলা চালালো একদিকে,
আরেকদিকে বাংলার মানুষ রাস্তায় থাকবে, প্রতিদিন থাকবে, এমনটাই মানুষ বলছেন। একটু আগেই আমরা শুনছিলাম মিছিল থেকে, যতই হামলা হোক, যতই চেষ্টা হোক, রাস্তায় থেকেই তারা আন্দোলন চালাবে, কি বলবেন? অবশ্যই রাস্তায় থেকেই আন্দোলন চালাতে হবে। আমাদের বিচার ব্যবস্থার উপর তো যথেষ্ট ভরসা আছে, জানি না আমরা পাবো কি না, কিন্তু যদি আমরা সেই বিচার, সঠিক বিচার না পাই, আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, রাস্তায় থেকেই আন্দোলন করব, বারবার আন্দোলন করব যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। আর আপনাদের উপর যদি হামলা হয়, যদি আপনাদের উপর যেরকম হামলা হয়েছে দুবারের আগে আমরা দেখেছি, আবার হামলা হয়, যদি প্রাণনাশের হুমকি হয়, যদি প্রাণ থ্রেটেন হয়, কত প্রাণ নেবে নিক, তাও আমরা চালিয়ে যাব। আমরা প্রাণ হারাতে ভয় পাই না, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব, একদমই কেউ আমরা মরতে ভয় পাচ্ছি না। যদি বারাসাতের মতো পুলিশ আপনাদের তুলে নিয়ে যায় বারাসাতে শান্তিপুর, কত তুলবে তুলুক, একদম তুলে তুলে শেষ করে নিক, বলুক না আমরাই চলে যাচ্ছি ওনাদের কাছে, তাও আমরা চালিয়ে যাব। আপনাদের ক্যারিয়ার তো খারাপ হয়ে যাবে, আপনাদের ক্যারিয়ার, আপনারা তো মুখ্যমন্ত্রী বললেন ভিসা পাবেন না, পাসপোর্ট পাবেন না, তখন আপনাদের যে সুন্দর একটা ক্যারিয়ার হওয়ার ছিল আপনারা আন্দোলন করে নষ্ট করে দেবেন সেই ক্যারিয়ার। দেখুন সব কিছুর জন্য তো আইন, দেশের বিচার ব্যবস্থা আছে, সব কিছু তো কারোর ইচ্ছা মতো নষ্ট করে দিতে পারে না, এবং সেই বিচার ব্যবস্থা, সেই আইন যাতে সঠিক রাস্তায় চলে, সবাই যাতে সেই সেফটি সিকিউরিটি পায়, সব কিছু নিয়েই আমাদের আন্দোলন। তো কারোর ইচ্ছায় আমাদের ক্যারিয়ার নষ্ট হতে পারে না, সেটা কেউ করতে পারে না, কারোর পৈতৃক সম্পত্তি নয় আমাদের ক্যারিয়ার, যে ইচ্ছা করলেই আমাদের ক্যারিয়ার নষ্ট করে দেবে। কেয়াদি, বাংলায় মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে কিসের দাবিতে? অভয়ার বিচারের দাবিতে। আজ রিকশা চালকরা পর্যন্ত মিছিল করলেন, আইএএস আইপিএস অফিসার যারা বসে রয়েছেন উচ্চ উচ্চ পদে, এক প্রকার তাদের ডিগ্রির ওপর, আমি যে ভাষা ব্যবহার করছি হয়তো উচিত না, এক প্রকার যেন বিষ্ঠা তাদের ডিগ্রির ওপর। তার কারণ হচ্ছে আজ রিকশা চালকরা যে বার্তা দিলেন, এই আইএএস আইপিএস অফিসার বিনীত গোয়েল বাবু বসে আছেন একটা জায়গায়, তাদের হয়তো আজ লজ্জা হওয়া উচিত, কারণ তারা এই আন্দোলন দমনের চেষ্টা করছেন, অন্যদিকে মিছিলে হামলা, কি বলবেন কেয়াদি? এই মুহূর্তে আজকে সেপ্টেম্বরের 8 তারিখ, আর কয়েক ঘন্টা বাদেই সেই 9 তারিখ আসবে, অভিশপ্ত 9 তারিখ। ঠিক এক মাস আগে এই অভিশপ্ত 9 তারিখের ভোরবেলাতেই কিন্তু আমরা অভয়াকে হারিয়েছিলাম। কার কাছে হারিয়েছিলাম জানেন? নিছক কিছু ধর্ষকদের কাছে নয়, আমরা হারিয়েছিলাম একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন, গুণধরা প্রশাসনের হাতে। এবং তারপর ঠিক এক মাস ধরে মানুষ পশ্চিমবঙ্গের, ভারতের এবং দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়েছেন, কখনো রাত দখল এবং 9 তারিখ ভোরবেলা থেকে ভোর দখল হবে, কারণ ওই ভোরবেলাতেই কিন্তু অভয়ার প্রাণ গেছিল এই দুর্নীতিগ্রস্ত ঘুণধরা প্রশাসনের কাছে। একটা জিনিস মনে রাখবে কিশলয়, শাসকের ধমকানি, চমকানি, শাসানি, চোখরাঙানি সব কিছুকে এড়িয়ে সৌরভীদের মতন ডাক্তার, নাগরিক সমাজ, ছাত্র সমাজ, সমাজের প্রতিটা স্তরের মানুষ, সে সুইগি জোম্যাটো ডেলিভারি বয় থেকে শুরু করে কুমোরটুলির যারা প্রতিমা শিল্পী রয়েছেন তারা থেকে শুরু করে আজকে রিকশা চালক ভাই বোনেরা, তারা সবাই রাস্তায় নেমেছেন কিসের জন্য? বিচার চাইতে। এবং একটা জিনিস কিন্তু বুঝে গেছেন মানুষ, এই ধমকানি চমকানিতে মানুষ আর ভয় পাচ্ছে না, সেটা আমরা দেখেছি মাথা ভাঙা থেকে শুরু করে বারাসাত থেকে আজকে নৈহাটিতে। কত মারবে, যত মারবে প্রতিবাদ তত বাড়বে, যত মারবে আন্দোলনের ঝাঁজ তত বাড়বে। শাসক, তোমার এত এখনও দম হয়নি, এত তোমাদের বল হয়নি, দুর্বীরতাকে দিয়ে যেভাবে কামদুনির যে ঘটনাটাকে তোমরা চাপা দিয়েছিলে, অভয়ার ঘটনাটাকে চাপা দিতে পারবে? অভয়ের জন্য বিচার চাই, বিচার নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে হাসি ফুটবে, এই কামনা। কিন্তু মার খেয়ে কতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত কেয়াদি? আমি যেটা বললাম, যত মারবে আন্দোলনের ঝাঁজ তত বাড়বে। কত কত জেল আছে, কত লকআপ আছে পশ্চিমবঙ্গে, কত মানুষকে, কত সাধারণ মানুষকে আপনারা গ্রেপ্তার করবেন? ভাব, পশ্চিমবঙ্গে 10 কোটি 11 কোটি মানুষের মধ্যে যদি আমি ধরে নিই, এই চোর দুর্নীতিগ্রস্তদের সংখ্যা যদি 2 কোটি 3 কোটি 4 কোটিও থাকে, বাকি এতগুলো জেল আছে তো, এতগুলো লকআপ আছে তো, এতগুলো মানুষকে ধরতে পারবেন তো, এতগুলো মানুষের আওয়াজ বন্ধ করতে পারবেন তো? না পারবেন না। ডাক্তারদের ভয় দেখিয়েছিলেন যে তাদের নাকি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ভিসা পাবে না, পাসপোর্ট পাবে না, এটা সম্পূর্ণ, দেখুন আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলেছেন, হয়তো তার কাছে সেই খবরটাই নেই, না কিচ্ছু হয় না। আপনাদের রিপাবলিক বাংলার মারফতে আমি আরেকবার বলে দিচ্ছি যে আন্দোলনরত ভাই বোনদের, কিচ্ছু হবে না, তোমাদের ভিসা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকে না, তোমাদের পাসপোর্ট, যেই দেশে যাবে সেই দেশে আবেদন করতে হবে, পাসপোর্টটাতেও
যদি কনভিক্টেড হয় কেউ অ্যাকিউজড হয় দু বছর জেলের পরেও তাদের পাসপোর্টে কোনো রকম ছাপ পড়ে না, এগুলো ভয় দেখাচ্ছেন কেন? যখন রিজওয়ানুর থেকে শুরু করে তাপসী মালিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করেছিলেন, সব থেকে বড় কথা যে জেল খাটা কুণাল ঘোষ তার দেশে বিদেশে ঘুরে ঘুরলেন কি করে, তার তো জেল খাটা হয়েছিল। সুতরাং এই উদাহরণগুলো দেবেন না, বিশেষ করে কুণাল ঘোষকে। কে আদি, আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ রয়েছে, তারপর আমি অনির্বাণ এবং সৈকতের কাছে যাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অভয়া কাণ্ডে বিনীত গোয়েলের যে পদত্যাগের দাবি উঠছে, পদত্যাগ চেয়ে ডেপুটেশন জুনিয়র ডাক্তার ডক্টরদের, কে হবেন পরবর্তী পুলিশ কমিশনার, প্রশ্ন উঠছে কাকে দেওয়া হবে কলকাতা পুলিশের দায়িত্ব, বৈঠকে নাকি উঠে আসেনি কোনো নাম, কমিশনারের দায়িত্ব নিতে নারাজ বেশিরভাগ, কেউ কমিশনারের দায়িত্ব নিতে চাইছেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার ভজন গাঙ্গুলি রয়েছেন, আমি নিউজ রুমে যাব। ভজন, এই মুহূর্তে খবর উঠে আসছে বৈঠক হচ্ছে কে হবে পরবর্তী কমিশনার, কিন্তু এত বড় একটা পদ কেউ নিতে রাজি হচ্ছে না, এটা তো আশ্চর্য বিষয়, কেন এমনটা? কিশলায় তুমি একদম ঠিকই বলেছো, তুমি ঠিকই শুনেছো। আমরা সূত্র মারফত যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের যে কমিশনার পদ, এই কমিশনার পদটা একদিকে যেমন হচ্ছে যে সবথেকে পুরনো কমিশনারেটের কমিশনার, আর অন্যদিকে হচ্ছে এই যে কলকাতা এবং শহরতলির যে বিস্তীর্ণ অঞ্চল সেই অঞ্চলের দায়িত্বভার, কাজেই এই দুটো এতটাই গুরুত্বপূর্ণ যে সেই গুরুত্বর দিক থেকে বিচার করতে গেলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অভয়া কাণ্ডের পর কলকাতা পুলিশের কমিশনার পদের দায়িত্ব কারোর হাতেই দিতে পারছে না বিনীত গোয়েলকে। বিনীত গোয়েলের পরবর্তী সময়ে এখনও সেরকমভাবে কোনো নাম ঠিক করতে পারেনি রাজ্য সরকার, দফায় দফায় কয়েকবার বৈঠক হয়েছিল কিন্তু সেই বৈঠকে একটা তালিকাও তৈরি করা হয়েছিল যে কতজন হতে পারেন বা ওই সমকক্ষ কতজন আধিকারিক রয়েছেন যাদের দেওয়া যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেই নাম কোনো কিছু ঠিক করে ঠিক হয়ে ওঠেনি। কিশলয়, ভজন আমি আরও একবার জিজ্ঞেস করবো ভজন দা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার যদি বলো কলকাতা পুলিশ কমিশনারের বিভিন্ন নাম উঠে এসে বৈঠকে কে হতে পারে, কিন্তু কেউ বলছেন আমি হব না, আমি ভাই হব না কমিশনার, আমায় ছেড়ে দাও, ছেড়ে দে মা কে দে মাছি অবস্থা এক প্রকারের বাংলা যেভাবে চলিত ভাষায় বলা হয় তাকে, তাই বলবে কি ভজন? না, বিষয়টা ঠিক তা নয়। বিষয়টা হচ্ছে যেহেতু এই যে এত বড় এই যে আরজিকর কাণ্ডটা ঘটেছে, এখানে আমরা বারবার দেখেছি যে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই যে ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস তৈরি হয়ে গিয়েছিল, বিশেষ করে 14ই আগস্টের ঘটনা, 14ই আগস্ট রাতে যে ঘটনাটা ঘটেছিল সেইটা একটা কারণ, যার ফলে এখন যেটা হচ্ছে যে যিনি এই পদের দায়িত্ব নেবেন বা যিনি এই পদের দায়িত্ব নিতে যাবেন, হয়তো কোনো যোগ্য উত্তরসূরি বা পূর্বসূরি তাকে হয়তো দেওয়া হবে এই কাজটা, কিন্তু যিনি দায়িত্বটা নিতে যাবেন তার কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, যার ফলে যেটা যেটা সমস্যা যেটা যে জায়গাটা হচ্ছে সবথেকে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে যে এখন এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কোনো নাম যেমন একদিকে ঠিক করতে পারেনি রাজ্য সরকার, ঠিক তেমনি যে কে এই কমিশনারেটের দায়িত্ব গুছিয়ে সামলাতে পারবে, যেখানে কলকাতা পুলিশের হয়তো ভাবমূর্তি আরও ভালো করার চেষ্টা করবেন যিনি, সেরকম কাউকে এই মুহূর্তে কিছু করতে পারছে না। কিশলয়, করতে পারা যাচ্ছে না। বেশ, অনেক ধন্যবাদ, আমি এই মুহূর্তে অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ দা, প্রশ্ন করছি যে একটা প্রসেস হতে পারে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন যে ল অ্যান্ড অর্ডারের অনেক কিছু বিধানসভা থেকে আইন করে পাস করিয়ে নেওয়া যায়, কোনো তৃণমূল নেতাকে কি পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়ার আইন পাস করানোর মতো প্রভিশন আছে বিধানসভা থেকে, কি বলবেন? হ্যাঁ, যদি বিধানসভায় পাস হয়, সংবিধানে যদি প্রভিশন থাকে তাহলে নিশ্চিত করা যেতে পারে। সেক্ষেত্রে তৃণমূল নেতাটা তো কোনো কনস্টিটিউশনাল পোস্ট নয়, আপনাকেও করা হতে পারে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, যে কোনো ব্যক্তিকেই করা হতে পারে। ল্যাটারাল এন্ট্রি, যেমন সিভিল সার্ভিসে মোদী সরকার শুরু করতে চেয়েছিল, ওই চিরাগ পাসওয়ান এক থাবড়া মেরে বলে যাই নরেন্দ্র চপ আর করতে পারছে না, ওরকম ভাবে হতে পারে। এক্ষেত্রে তৃণমূল নেতাদের কোনো গায়ে লাগলো কেন? অভিজ্ঞদের মতো ফরেন্সিক গায়ে লাগলো কি করে হলো বলুন না, আরে আগে নিজের দলেরটা বলুন না, ল্যাটারাল এন্ট্রি গায়ে লাগলো কথা বলছেন, অভিজ্ঞদের কোন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? নরেন্দ্র মোদি খুব ছোট কথা বলছেন, অভিজ্ঞদের কোন ফরেন্সিক এক্সপার্ট? আরে আপনার গায়ে লাগলো কেন? বলুন বিরূপাক্ষ বিশ্ব চিরাগ পাসওয়ান তো আপনারই, চিরাগ পাসওয়ান তো আপনারই শরীর নেতা, ল্যাটারাল এন্ট্রি নিয়ে বললে আগে এগুলো বলুন, পাসওয়ান তো আপনারই শরীর নেতা রে বাবা, ল্যাটারাল এন্ট্রি নিয়ে বললে আগে এগুলো বলুন।
প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে দুটো জিনিস, একটা হচ্ছে আজকেও মিছিল হামলার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এবং এর আগে উঠেছে, এগুলোকে কি আপনি সমর্থন করছেন? এক নম্বরে যদি সমর্থন না করেন তাহলে বিনীত গোয়েল বাবুর মতো যে পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্যান্য পদে উপরে বসে রয়েছেন তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, মানবেন কি? অধিকাংশ জায়গায় খুব সেফলি সিকিউরলি জিনিসগুলো হচ্ছে। আমিও আস্তে আস্তে আপনাদের স্টুডিওতে আস্তে আস্তে ইউজুয়ালি যে টাইম লাগে তার থেকে অনেক বেশি টাইম লাগলো, কারণ অনেক জায়গায় মিছিলে মানুষজন বেরিয়েছেন, বহু মানুষ জড়ো হচ্ছেন, নর্মালি যা প্রতিবাদ হওয়ার সেটা হচ্ছে, সেখানে কেউ হামলাও করছে না, বিরক্তও করছে না, ডিস্টার্বও করছে না। যদিও আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখেছি যে প্রতিবাদ মিছিলের মধ্যেও কেউ কেউ ঢুকিয়েছিল লতানোর চেষ্টা করছেন, পুলিশকে তাদের ধরেছে, তাদের কি সব রয়েছে, কিন্তু মূল জায়গাটা যেটা কেয়া দিয়ে বলছিলাম ওনার সঙ্গে একমত যে সত্যি তো কালকে এক মাস হয়ে যাবে এই ঘটনা, 9 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর, যার মধ্যে 26টা দিন সিবিআইয়ের হাতে তদন্ত, বিচার চাওয়া নিশ্চয়ই আবেগের জায়গা থেকে প্রত্যেকে বিচার চাইছেন, একদম চাওয়ারই কথা। আজকে এখানে ডাক্তার যিনি রয়েছেন তিনিও বলছেন, সাধারণ মানুষ যিনি রিক্সা শ্রমিক তিনিও বলছেন, আপনি যদিও রিক্সা শ্রমিকের সঙ্গে কেন আইপিএস আইএসদের এরকম মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন আমি বুঝলাম না। না মুখোমুখি না অনির্বাণ বাবু, আমি ক্লিয়ার করিনি বিষয়টা, আমার তরফ থেকে ক্লিয়ার করিনি, ডিগ্রিতে চলে গেলেন, হ্যাঁ আপনি তো ডিগ্রিতে চলে গেলেন, না আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করিনি অনির্বাণ বাবু, আমি স্ট্যান্ডটা ক্লিয়ার করিনি, আইপিএস আইএস অফিসার যারা আমি জাস্ট ক্লিয়ার করে নিয়েছি, আপনি কেন মুখোমুখি দাঁড় করেছেন বলেন, ক্লারিফিকেশন দিতে হচ্ছে, দেখুন না 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 আপনি প্রশ্ন তুললেন, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড আপনি প্রশ্ন তুললেন, আমি বলে দিই, রিক্সা শ্রমিক বলে দিই, রিক্সা শ্রমিক যারা রিক্সা চালক যারা তাদের পশ্চিমবঙ্গে সিদ্ধান্ত আছে, এক নম্বর, দুই নম্বর আইপিএস আইএস অফিসাররা যারা নিজেদের ডিগ্রি নিয়ে গর্ব করে থাকেন তারা প্রতিবাদ দমন করতে নেমেছেন, বিনীত গোয়েল বাবু প্রতিবাদ দমন করতে নেমেছেন, এবং যারা রিক্সা শ্রমিক তারা বুকে প্ল্যাকার্ড লাগিয়ে নেমেছেন আজকে অভয়ার বিচার চাইতে, লজ্জা করেন না, এটা বিনীত গোয়েল বাবু শেখা উচিত আজকে, বিনীত গোয়েল হোক এবং অন্যান্যরা, গোয়েল বাবু প্রত্যেকে, গোয়েল বাবু দেখুন ডান দিকের ভিজুয়াল গুলো, প্রত্যেকে নিজে শ্রম দিচ্ছে, গোয়েল বাবু দেখুন ছোট নয় কেউ বড় নয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই 26টা দিন সিবিআই কি করছে না করছে এই সরাসরি প্রশ্ন সিবিআইকে করতে হবে, কারণ বিচার প্রক্রিয়া হবে ট্রায়াল কোর্টে যখন চার্জশিট জমা হবে, সেখানে যখন ট্রায়াল শুরু হবে, সওয়াল জবাব সাক্ষী ইত্যাদি শুরু হবে, তার মাধ্যমে কিন্তু বিচার প্রক্রিয়া ইনিশিয়েটেড হবে, সত্যি কথা বলতে এখনও ইনিশিয়েটেডও হয়নি, এখনও তদন্ত চলছে, 26 দিন হলো, আমি কায় মনোবাক্যে চাই যে অপদার্থ হলেও, যত অপদার্থই সিবিআই হোক না কেন, অন্তত একটা মামলা তারা সত্যি সফল হোক, এটা আমি মন থেকে চাই, যাদের যাদের গ্রেপ্তার করার দরকার, যাদের যাদের গ্রেপ্তার করার দরকার তারা করুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু একটা করুক। আমি সংখ্যা দিয়ে বলছি, এই মুহূর্তে আমি তথ্য দিয়ে বলছি, বালুরঘাটে মহিলাদের প্রতিবাদ কর্মসূচি, অভয়ের বিচার চেয়ে পথে মহিলারা, এক মিনিট আসছি, পথে মহিলারা স্লোগানে স্লোগানে প্রতিবাদ চলছে মহিলাদের, এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে বালুরঘাট থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় প্রতিবাদ চলছে, যতই আক্রমণ হোক যতই অ্যাটাক হোক চলবে প্রতিবাদ। রিপন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি, আমি সৈকতের কাছে আসার আগে রিপনের কাছে যাবো, এই মুহূর্তে লাইভ বালুরঘাট থেকে, বালুরঘাট মহিলারা মিছিল করছেন, এই মুহূর্তে সেই ছবি দেখাও, অন্যদিকে বলো যে নৈহাটিতে একটি মিছিলে হামলা হয়েছে, তারা কি সেই খবর শুনে ভয় পাচ্ছেন না তারা চোখে চোখ রেখে প্রতিবাদ চালিয়ে যাবেন? রিপন, পাশাপাশি আরেকটা ছবি দেখাই রিপনের কাছে যাবো, যাত্রী গলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, যাবো তবে তার আগে কোচবিহারের ছবি এই মুহূর্তে
কোচবিহার থেকে ছবি উঠে আসছে, কাছারি মোড়ে মানববন্ধন হয়েছে। কত মানববন্ধন আটকাবেন, কত মানববন্ধনের ওপর লাঠি চালাবেন কিংবা গ্রেফতার করবেন, কিংবা শাসক দলের আক্রমণের অভিযোগ উঠবে প্রশ্ন একদিকে যেমন করা হচ্ছে, সাধারণ মানুষ করছেন, অন্যদিকে রাজ্যের প্রতি প্রান্তে প্রত্যেক জায়গায় মানুষ আজ রাস্তায়। এক মাস হতে চলল, মানুষ আজ রাস্তায়। এত বড় প্রতিবাদ হয়তো এর আগে খুব কমই দেখা গিয়েছে। এই মুহূর্তে কোচবিহারের ছবি, কাছারি মোড়ে চলছে মানববন্ধন, লাইভ ছবি। কাছারি মোড়ে মানববন্ধনের লাইভ ছবি কোচবিহারে, একটু আগে দেখালাম বালুরঘাটের ছবি, তার আগে দেখিয়েছি কলকাতা ছবি, শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট, কোচবিহার থেকে বালুরঘাট, প্রত্যেক জায়গায় মানুষ মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন। মোমবাতি হাতে যারা দাঁড়িয়ে আছেন তাদের মুখগুলো প্রত্যয় এবং আত্মবিশ্বাসে সম্পূর্ণভাবে ভরে রয়েছে। তারা কোনো রকম আক্রমণ কিংবা শাসা নিতে ভয় পান না, ছবিতে স্পষ্ট ধরা পড়ছে। এই মুহূর্তে যাব আমি, এই মুহূর্তে রয়েছেন কিংসুকদা, সম্ভবত দেখতে পাচ্ছি কিংসুক, যে ছবি উঠে আসছে সেই ছবি দেখো একদিকে, অপরদিকে আমি আবারও প্রশ্ন করব। নৈহাটিতে আক্রমণ হয়েছে একটি মিছিলে, শাসক দলের ওপর অভিযোগ, এনারা কি ভয় পাচ্ছেন নাকি এনারা চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাবেন বলো? তোমাকে আমি ছবিটা দেখাই, প্রথমে দেখো এই মুহূর্তে কোচবিহারের রাজপথ দখল নিয়েছে সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে সাধারণ যে মানুষ রয়েছে তারা এই মুহূর্তে মোমবাতি জ্বালিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করছেন কোচবিহারের সাগরদিঘি, যাকে আমরা বলি কোচবিহারের একদম মধ্যমণি, সেই সাগরদিঘির পারে ক্ষুদিরাম মূর্তির সামনে এই মুহূর্তে নাগরিক সমাজ এবং যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন সেই জুনিয়র, আমি তোমাকে একবার ছবিটা একটু দেখাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারদের আহ্বানে বিচারহীন এক মাস এবং অভয়ার রাত, অর্থাৎ আজ 8 তারিখ, সেই 8 তারিখে ক্ষুদিরাম স্কয়ার কোচবিহার, সেই ক্ষুদিরাম স্কয়ার কোচবিহারে এই মুহূর্তে মোমবাতি জ্বালিয়ে সাধারণ মানুষ, সেই ছবি তুমি দেখাচ্ছ কিংসুক, সঙ্গে থাকো আমি এই মুহূর্তে আলোচনায় ফিরব, তুমি থাকো সেখানে, নজর রাখো, আমি সৈকতের কাছে যাব। সৈকত, দুটো প্রশ্ন, এক নম্বর, মানুষ রাস্তায় মোমবাতি হাতে রাস্তায় গড়াগড়িও খাবে কিন্তু রাস্তা তারা ছাড়বে না যতই আক্রমণ হোক, অন্যদিকে কলকাতা পুলিশে পরের পর বৈঠক চলছে বলে সূত্রের খবর, কিন্তু কেউ কমিশনার হতে চাইছেন না বলেও সূত্রের খবর, কি বলবে? না দেখুন, রাত জাগা লাখো লাখো প্রতিবাদীদের গান আপনি আমি আমরা সবাই শুনতে পেলেও হয়তো শাসক শুনছে না, অথবা ধর্ষকদের মাথায় যিনি বসে আছেন তিনি শুনতে পাচ্ছেন না। আপনি একটু আগে প্রশ্ন করলেন যে কলকাতা পুলিশ কমিশনার কি কোনো তৃণমূলের নেতা হবে নাকি, আপনার প্রশ্নটাই অবাস্তব, কারণ এতদিন ধরে এই রাজ্যের পুলিশ কমিশনার পদে তারাই বসেন, পুলিশের মাথায় তারাই বসেন যারা তৃণমূলটা করেন, যারা দলদাস মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসের নমুনা রাখতে পারেন তারাই ওই শীর্ষ পদগুলোতে বসতে পারেন। আপনি দেখেছেন আজ অব্দি তৃণমূলের কোনো মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধর্ণা দিতে? আপনি দেখেছেন রাজীব কুমার অ্যারেস্ট হওয়ার পর সেই সময় সিবিআই দপ্তরের সামনে ধর্ণা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি দেখেছেন বিনীত গোয়েল এবং আপনার ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এদের একের পর এক এক্সপ্লেনেশন আগে থেকে রেডি করে রাখতে? মানে পরবর্তীকালে কি হতে পারে? এই ঘটনাটা আরজি করে ঘটনায় রেপ, খুন, মার্ডার, করাপশন সবটার মধ্যেও যেটা ভয়ঙ্কর, পুলিশ, এক শ্রেণীর পুলিশ শ্মশানে টাকা মিটিয়েছে, এক শ্রেণীর পুলিশ নির্যাতিতা ধর্ষিত তার বাবা মাকে আগে থেকে রেকর্ডিং ভিডিও করে রেখেছে, আগে থেকে নির্যাতিতার বাবা মার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ বক্তব্য কী হতে পারে সেটা অ্যাজাম্পশন করে আগামী দিনের ব্লুপ্রিন্ট, যাতে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আড়াল করা যায়, সন্দীপ ঘোষদের আড়াল করা যায়, ধর্ষকদের আড়াল করা যায়, সেটা ব্লুপ্রিন্ট আগে থেকে রেডি করে রেখেছে। তার মানে পরিকল্পনাটা আরও ভয়ঙ্কর, একটা হাসপাতাল, একটা মহিলা ডাক্তার, সেখানে পুলিশ অফিসার, আইপিএস অফিসার, মানে আমি বলছি সব পুলিশ অফিসাররা খারাপ নয়, এক শ্রেণীর চটি চাটা আইপিএস পুলিশ অফিসার, এক শ্রেণীর চটি চাটা তৃণমূলের দালালি করা সিভিক ভলেন্টিয়ার, এক শ্রেণীর চটি চাটা ডাক্তারবাবু, তারা আজকে ডাক্তার, তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন, তারা আজকে পুলিশ প্রশাসন। এই যে আমলা, আপনি স্বাস্থ্যভবনের কথা বলছেন, স্বাস্থ্যভবনের ঘাড়ে একটাও কোনো সাহস নেই, মাথা নেই মমতার নির্দেশ ছাড়া কিছু করার। স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যা কিছু স্বাস্থ্যভবন করেছে, যা কিছু আইপিএস আইএস অফিসাররা করেছে, যা টালা থানার ওসি করেছে, যা ওখানকার তৃণমূলের কাউন্সিলর করেছে, যা ওখানকার তৃণমূল
তৃণমূলের এমএলএ করেছে, যা ওই দিন ভোরবেলা নির্মল মাঝির এবং তৃণমূলের নেতারা করেছেন, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সব জানেন, বিনীত গোয়েল রাজীব কুমার এসব দাবার বোর্ডে মাত্র। আমরা তাই বলেছি বোর্ডে নয় মাথা চাই। এই যে বারবার আপনারা বলছেন আগামীকালকের বিচার, দেখুন সিবিআই কী করবে, রাজ্যের পুলিশ কী করবে, আমরা এসব বুঝি না। আমরা বামপন্থীরা বলেছি এই এই বিষয়টাতে আমরা রাজনীতি সামনে আনতে চাই না। আমরা বলছি প্রতিবাদে আন্দোলনে গোটা কলকাতা শহরের চোখ বিচার ব্যবস্থার দিকে, আর যদি বিচার ব্যবস্থা না দিতে পারে তাহলে স্লোগান যেমন উঠেছে তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেবো না, বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন এই রাজ্যের চোদ্দ তলার নবান্নের সরকার, যারা জাস্টিস দিতে পারবে না তাদের বিরুদ্ধে আজকে লড়াইটা সরাসরি, এখানে কোনো রাজনৈতিক দল নয়। আমি বলছি যে ডাক্তারবাবু সৌরভী যিনি রয়েছেন ইনি কী রাজনৈতিক পরিচয় বহন করেন আমি জানি না, কিন্তু আজকে সমাজের ইন্টেলেকচুয়াল বেল্ট ক্রিম অফ দ্য সোসাইটি তারা আজকে প্রতিবাদের রাস্তায় নেমেছে। তার ফলে লড়াইটা একদিকে ধর্ষকদের আড়াল করা, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, আর উল্টো দিকে নাগরিক সমাজ, আমি উল্টো দিকে নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজে জোহরবাবুর মতন তৃণমূলের এক প্রাক্তন রাজ্যসভা সাংসদ যিনি পদত্যাগ করেছেন তার দুটো ভয়ঙ্কর উক্তি আমি আপনাকে বলি। উনি আজকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলেছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলা সরকারের ওপর আস্থা হারিয়েছে, আর তারপরে বলেছেন যে তিন বছর আমি রাজ্যসভার সাংসদ, আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন দেখা হয় না। মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা হয় সন্দীপ ঘোষদের সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের দলের এমপি এমএলএদের সঙ্গে দেখা হয় না। স্বাভাবিকভাবে অভিক বিরূপাক্ষ সন্দীপ ঘোষদের বাঁচানোর মুখ্যমন্ত্রী, আর উল্টো দিকে সিদ্ধারা সোজা রেখে নাগরিক সমাজ লড়াইটা। আমি আরো একবার সবার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে ছবি দেখাবো। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আলিপুরদুয়ারে মশাল মিছিল চলছে, একদিকে কলকাতায় মশাল মিছিল, একদিকে কোচবিহারে মশাল মিছিল, এবং একই সঙ্গে আলিপুরদুয়ারে চলছে মশাল মিছিল, নাগরিক সমাজের উদ্যোগে মিছিল চলছে, সেই ছবিও যদি দেখানো যায়। অন্যদিকে কুমোরটুলির মৃৎশিল্পীদের ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আলিপুরদুয়ারে নাগরিক সমাজের উদ্যোগে মিছিল, আলিপুরদুয়ারে মানববন্ধন কর্মসূচিও চলছে। গোটা রাজ্যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রতি জায়গায় মানববন্ধন থেকে মশাল মিছিল, এবং প্রত্যেক জায়গায় একটাই দাবি, জাস্টিস ফর অর্জিকর, জাস্টিস ফর অভয়া। কিন্তু শুধুমাত্র একটি ঘটনার জাস্টিস হয়তো নয়, কেয়াদি এই ঘটনা, এই প্রতিবাদ, এই আওয়াজ হয়তো এই রাজ্যে একের পর এক অভয়া, এবং একের পর এক অভয়ার ঘটনা যেভাবে ডিল করা হয়েছে সেই ডিলিংয়ের বিরুদ্ধে হয়তো আজকের প্রতিবাদ শুধুমাত্র হয়তো একটা সিবিআই তদন্ত, একটা ঘটনা নয়, অবশ্যই সেই ঘটনা, তার সঙ্গে সঙ্গে আরো সব ঘটনা এই রাজ্যে। বলুন ধর্ষণের ঘটনা সেগুলো পেন্ডিং, এই তথ্যটা দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। আমি কোন তৃণমূলের কণ্ঠী শিল্পীর কাছ থেকে কোনটা সত্যি কোনটা মিথ্যে নেব না। যেই সরকার, যেই সরকারের পুলিশ ঘন ঘন মুহূর্তে মুহূর্তে তারা নিজের বয়ান বদল করে, আমি তাদের কাছ থেকে নেব না কিশলায়। আমি আপনাকে বলছি 123টার মধ্যে একটা ফাস্ট ট্র্যাক ইউনিভার্সিটি কলেজ তারা বসাতে, কোর্ট তারা করতে পারেননি, ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট করতে পারেননি। আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তৃণমূলের কোনটি শিল্পীর কাছ থেকে আমি কথা বলবো, যারা বলছেন যায় যেই সরকারের পুলিশ বয়ান বদল করছে তাদের কাছ থেকে শুনবো। এবং কি লজ্জা, আমি আসছি এক সেকেন্ড, অনির্বাণ দা আসছি, নেতাদের আপনারা মালা পরিয়ে যাচ্ছেন, অনির্বাণ দা আসছি, নরেন্দ্র মোদীর কেন্দ্র এখানে পুলিশ বিহীন হলেই পুলিশ কমিশনার হতে পারবে। তিনটে নাম বলবো দ্রুত, শান্তনু সেন, সুকেন্দু শেখর রায় এবং আজকে জহর সরকার, এরা তৃণমূলেরই কিন্তু, বিজেপির কেউ নন, বিরোধীদের কেউ নন। এরা বলেছেন আরজি কর থেকে শুরু করে স্বাস্থ্য ভবন হচ্ছে দুর্নীতির আকর, স্বাস্থ্যমন্ত্রী জবাব দেবেন, তাকে জবাব দিতে হবে। বেশ, কে আদি এই মুহূর্তে বিনোদ ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, লেখক। বিনোদ বাবু, গোটা রাজ্যে আজকে মানুষ আবারও রাস্তায় নেমেছেন, টানা এক মাস ধরে রাস্তায় নামছেন, বিনিদ্র রাত কাটাচ্ছেন, আজকে আবারও নৈহাটিতে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলো, তারা মিছিলে হামলা চালিয়েছে। কিন্তু বিনোদ বাবু, আমার আপনাকে প্রশ্ন, এটা কি শুধুমাত্র একটি অভয়াকাণ্ডের বিচার চেয়ে আপনার মনে হয় এই এত রাগ, এত মানুষের ক্ষোভ, নাকি দিনের পর দিন যেভাবে রাজ্যে এরম ঘটনাকে ডি
ডিল করা হয়েছে সেগুলো জমছিল এবং আজকে অভয়ার ঘটনা একটি ভলক্যানোর মতো কাজ করছে। বিনোদ বাবু, একদমই তাই। এটা একদিনের রাগ নয়, এটা আমাদের দীর্ঘকালের নানা রকমের যে দুর্নীতি রাজ্য জুড়ে চলছে তাই পুঞ্জীভূত রাগ। এটা লাস্টে একটা দেশলাই কাঠির আগুন জ্বলে উঠে এই এত বড় বিস্ফোরণটা ঘটিয়েছে। এই আলোচনা শেষ করে আজকে আমি আমাদের পূর্ণ করে আজকে আমাদের পথসভা এবং মিছিল রয়েছে সেখানে যাব। সর্বস্তরের মানুষ আজকে সর্বস্তরের মানুষ দল ও মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ছেন, কারণ এই দুর্নীতিতে আমাদের সাধারণ জনগণের, যারা আমরা কোনো প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত নই, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের আর এরপরে যদি চুপ থাকি আমাদের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে। যার ফলে আমাদের নিজেদের বাঁচবার জন্যে আমাদের আজকে হাত তুলতেই হচ্ছে, এবং আমরা যতদিন না এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিচার পাবো ততদিন আমরা এবার চিৎকার করব। আর মানুষ থামবে না, জনগণ যদি খেপে যায় তাহলে অতি বড় অত্যাচারীও কিন্তু খেপে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই দিন চলে এসেছে। বেশ, বিনোদবাবু সঙ্গে থাকুন, এই মুহূর্তে ব্রেকিং উঠে আসছে, আবারও একটা ব্রেকিং, বিগ ব্রেকিং। সন্দীপ ঘনিষ্ঠ, বিরূপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। অভিযোগ দায়ের চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধেও বৌবাজার থানায় এফআইআর দায়ের। অভিযোগ করেছেন কলকাতা মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক। সন্দীপ ঘনিষ্ঠ, বিরূপাক্ষ, অভিকের বিরুদ্ধে এবার এফআইআর, বিগ ব্রেকিং। জবাব চায় বাংলায়, অভিযোগ দায়ের চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধে বৌবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ কলকাতা মেডিকেলের এক জুনিয়র চিকিৎসকের। আমি এখান থেকেই আসবো এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, এফআইআর হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ, বিরূপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে। কি বিষয় এফআইআর, সমস্ত তথ্য জানবো পিঙ্কির থেকে। এবং তার আগে আরো একবার জানিয়ে রাখি, অভিযোগ দায়ের হয়েছে চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধে, এরা প্রত্যেকের সন্দীপ ঘনিষ্ঠ। অভিকের বিরুদ্ধে অভিযোগ ছিল যখন অভয়ার দেহ পাওয়া যায়, অভিকের সঙ্গে জড়িয়ে পড়ে, অভিক সেই ঘটনায় জড়িয়ে পড়ে, সেখানে ছবি উঠে আসে, তারই সঙ্গে সঙ্গে বিরূপাক্ষ যে সন্দীপ ঘনিষ্ঠ তাকে বদলি করা হয় পরবর্তীকালে, এদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআরের খবর উঠে আসছে। কলকাতা মেডিকেলের একজন জুনিয়র চিকিৎসক এফআইআর দায়ের করেছেন বলে খবর এই মুহূর্তে। প্রাইমারি ইনফরমেশন, বিগ ব্রেকিং এই মুহূর্তে, বিগ ব্রেকিং। কলকাতা মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক এফআইআর দায়ের করেছেন, একদিকে বিরূপাক্ষ অন্যদিকে অভিক দে, এই দুজনের বিরুদ্ধে। পিঙ্কি এই মুহূর্তে রয়েছে সঙ্গে। পিঙ্কি, বিগ ব্রেকিং দিলে এই মুহূর্তে দর্শকদের জানাও কেন এই এফআইআর, কি বলা হয়েছে এফআইআর এ, কি অভিযোগ? দেখো, মূলত বৌবাজার থানায় 46 জন একটি অভিযোগ পত্র জমা দেয়, যে অভিযোগ পত্রে নাম রয়েছে রঞ্জিত সাহা, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। এই তিনজনের এগেনস্টে কমপ্লেন হয়েছে মেডিকেল কলেজের স্টুডেন্টরা। এই লেটার মূলত কিন্তু দিয়েছেন, কমপ্লেন লেটার, এবং সেটি এফআইআর রেজিস্টার হলো মূলত মেডিকেল কলেজের ছাত্রদের বা পড়ুয়া চিকিৎসকদের থ্রেট করা, ভয় দেখানো, হুমকি, এই বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেটাই অভিযোগ থেকে কিন্তু এফআইআর রেজিস্টার করলো পুলিশ। অর্থাৎ লিখিতভাবে এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, পাশাপাশি রঞ্জিত শাহ নামে ডক্টর চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠলো থ্রেট করার বিরুদ্ধে। আমি যাবো সুরভের কাছে। এই মুহূর্তে থ্রেট করার বারবার খবর করেছি আমরা, এবার অভিযোগ হলো, এফআইআর হলো এই বিরূপাক্ষ, এই অভিক দে এবং সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তুমি কি বলবে? মানে আমি জানি না এরা এই থ্রেট করার শক্তিটা বা এদের পিছনে হাতটা কে, যা মানে কারা এদের এত সাহসটা দিচ্ছে যে তারা থ্রেটটা করেই যাচ্ছে, কেনই বা করবে? তাদের এক মানে নিজেদের এই ভগবানের মতো জায়গায় বসানোর অধিকারটা কে দিল? সেই অধিক সেই জায়গাটা, সেই মানে সেই স্বৈরাচারী সেই লোকটিকে বা সেই মানুষটিকে কেন আমরা রাস্তায় টেনে আনতে পারছি না, যে যারা বারবার থ্রেট করার জন্য এদের সাহস জুগিয়ে যাচ্ছে, কারা? এবং এই অভিজ্ঞদের কালকেও মনে হয় আপনারা দেখেছেন যে বিরূপাক্ষ বহরমপুর কোর্টে একটা নীলবাতি দেওয়া গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। কি করে এটা পারে একটা ডাক্তার, সামান্য একটা ডাক্তার, সে কি করে একটা নীলবাতি দেওয়া গাড়িতে করে ঘুরে বহরমপুর কোর্টে গিয়ে সে ওখান থেকে জামিন পেয়ে আসে? তো অবশ্যই এদের পিছনে যে হাতটা আছে সেই হাতটাকে অবশ্যই ভাঙতে হবে এবং সেই হাতটাকে অবশ্যই গুড়িয়ে দিতে হবে, এর বেশি আমার কিছু বলার নেই। বেশ, আমি যাব অনির্বাণদার কাছে। অনির্বাণ বাবু, এই মুহূর্তে থ্রেট করার বারবার অভিযোগ উঠেছে শাসক ঘনিষ্ঠ ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। আপনি কি অস্বীকার করবেন যে থ্রেট কালচার চলছে? দ্বিতীয় প্রশ্ন, এফআইআর দায়ের হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন কি হতে চলেছে বলুন? তাকে ন্যাচারালি নোটিশ পাঠিয়ে ডাকবে, সমন করবে, যে কাজটা সিবিআই কতদূর করছে আমরা জানি না, মূল যে তদন্তে
সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন করাপশনের চার্জে, মূল যে রেপ অ্যান্ড মার্ডারের বিষয়টা নিয়ে এত কথা, সেটা সিবিআই বলে দিক না কেন মাছের বাজার করা হয়েছিল, সেটা সিবিআই ডাইরেক্ট বলে দিক না, সেটা বলতে পারছে না কেন, সেটা সিবিআই বলতে পারছে না কেন, আপনারা এত কিছু জানেন, আপনারা এত কিছু বলতে পারছেন, সিবিআই পারছে না কেন, ঘটনার দিন কি সেমিনার হলে ছিলেন চিকিৎসক সৌরভ পাল? একটি ছবিতে দেখা যাচ্ছে সৌরভ পালের মতো একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির ছবি উঠে আসছে এই মুহূর্তে, এটাই কি সৌরভ, প্রশ্ন উঠে আসছে, এটাই কি সৌরভ পাল? আইএমএর তরফ থেকে বলা হচ্ছে, বেশ কয়েকজন চিকিৎসক বলছেন ঘটনার দিন উপস্থিত ছিলেন সৌরভ পাল। আমি দ্রুত একটা রিয়াকশন নেব সৈকতের কাছে, সৈকত এই ছবি যদি সত্যি হয় সৌরভ পালও সেদিন সেখানে ছিলেন, কি বলবেন দ্রুত, একদম সময় নেই। প্রথমে আপত্তি জানাবো, আপনারা কেন দিচ্ছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এরা এরা প্র্যাকটিক্যালি তৃণমূলের ঘনিষ্ঠ, টিএমসিপি নেতা ছিল, নীলবাতি গাড়ি চড়ে, কারণ এগেজেটেডের অফিসার বিরূপাক্ষ। আমি বলছি দেখুন, এই তৃণমূল বিজেপি রাজনৈতিক দলাদলি নয়, যারা উই ওয়ান্ট জাস্টিস মুছে দিচ্ছে, যারা টিএমসিপি করে তৃণমূল করে এইসব করবার সাহস পেয়েছে তাদের বিরুদ্ধে নাগরিক আন্দোলন। আমি নিশ্চিত যে সিবিআই যে কাজ করতে পারছে না, পুলিশ যে কাজ করতে পারেনি, রাজ্যের মেরুদণ্ড দেখিয়ে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা, তাদের মামলা করবার সাহস, মেরুদণ্ড দেখিয়ে দিচ্ছে, এবং সেই জুনিয়র ডাক্তাররা কি মেরুদণ্ড হাতে করে বিএলও সেটিংটা তো দিয়ে দিয়েছে আপনাদের, সেই পুলিশ কমিশনার বিনিবিদ্ধ করছে, প্রতিবাদ চলবে, মানুষ রাত জাগবে, রিপাবলিকে আমরাও রাত জাগবো, আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়, ঘিরবো পুলিশকেও ছাড়বো না, সিবিআইকেও ছাড়বো না, বিজেপি সিবিআই এর দয়া।